আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি ইনশাল্লাহ। বন্ধুরা, তোমাদের জন্য ভূগোল ও পরিবেশের দ্বিতীয় অধ্যায় থেকে আরও একটা ক্লাস নিয়ে আসলাম। এই ক্লাসে আমি তোমাদের ভূগোল ও পরিবেশের দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব, আমাদের পৃথিবী, এখান থেকে সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেক তথ্য থাকবে এই ক্লাসে, তো সবাই মন দিয়ে ক্লাসটি করবে। চলে আসছি মূল পড়া দিকে। শিক্ষার্থী বন্ধুরা, ইউরেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা কত? 27টি। ইউরেনাস গ্রহের উপগ্রহের সংখ্যা কত? 27টি। এরপরে দেখো, বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা কত? 79টি। বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা কত? 79টি। এরপর শনির উপগ্রহ কয়টা? শনির উপগ্রহ কিন্তু 82টি। এরপরে দেখো, মঙ্গল গ্রহের উপগ্রহ রয়েছে দুইটা। মঙ্গল গ্রহের উপগ্রহ সংখ্যা কয়টা? দুইটা, একটা হলো ফোবস আর একটা হলো ডিমস। এরপরে দেখো, পৃথিবীর একমাত্র উপগ্রহ কিন্তু চাঁদ। পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? চাঁদ। এরপর নেপচুন গ্রহের উপগ্রহের সংখ্যা কত? 14টি। এরপর বুধ ও শুক্রের কোনো উপগ্রহ নেই। যদি প্রশ্ন আসে যে কোন গ্রহের উপগ্রহ নেই, বুধ ও শুক্রের। এরপর দেখো, সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে কোন গ্রহের? এটা হচ্ছে শনি গ্রহের। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি। কোন গ্রহটিকে গ্রহরাজ বলা হয়, বা কোনটিকে গ্রহরাজ বলা হয়? উত্তর হবে বৃহস্পতিকে। আচ্ছা, এরপর দেখো, উজ্জ্বল বলয়, এখানে বলয় হবে, উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত গ্রহ হলো শনি। ঠিক আছে, শনি কেমন গ্রহ? উজ্জ্বল বলয় দ্বারা এটা আমি ঠিক করে দিচ্ছি এখনই। শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটা হলো এটা যে উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত গ্রহ হলো শনি। তোমরা মনে রাখবে উত্তরটা। বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ হলো ইউরেনাস। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ কোনটা? ইউরেনাস। এরপরে দেখো পরের প্রশ্ন, পৃথিবীর গতি কয় প্রকার? এটা যদি প্রশ্ন আসে তাহলে কী লিখবে? পৃথিবীর গতি দুই প্রকার, একটা হলো আহ্নিক গতি আর একটা বার্ষিক গতি। পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয় কোন গতির কারণে? আহ্নিক গতির কারণে। তাপমাত্রার তারতম্য হওয়ার কারণ কোনটি? এটা হলো আহ্নিক গতি। আহ্নিক গতির বেগ সবচেয়ে বেশি কোথায়? নিরক্ষ রেখায়। আহ্নিক গতিতে পৃথিবী আবর্তন করে কেমন করে? নিজ অক্ষের উপর। জোয়ার ভাটা সৃষ্টিতে সময়ের ব্যবধান হওয়ার কারণ আহ্নিক গতি। বায়ুপ্রবাহ সমুদ্র সৃষ্টিতে, সমুদ্র স্রোত হবে, সমুদ্র স্রোত সৃষ্টিতে ভূমিকা রাখে আহ্নিক গতি। ঋতু পরিবর্তনের কারণ কিন্তু বার্ষিক গতি। এরপর দেখো, দিবারাত্রির বা দিনরাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে বার্ষিক গতির ফলে বা কারণে। মহাকাশে নক্ষত্র আছে জ্বলন্ত গ্যাসপিণ্ডের ন্যায়। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি হলো নক্ষত্র। পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব মাপা হয় আলোকবর্ষ এককে। আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তা এক আলোকবর্ষ। সূর্যের নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টোরাই। সেন্টোরাই হবে এখানে। মহাকাশে গ্যালাক্সি রয়েছে 100 বিলিয়ন। লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি কিন্তু ছায়াপথ। কোনো একটা গ্যালাক্সির ক্ষুদ্রতম অংশকে ছায়াপথ বলে। মহাকাশের অতি বিস্ময়কর জ্যোতিষ্ক হলো ধূমকেতু। উল্কার ইংরেজি প্রতিশব্দ মেটিওর। স্টার অর্থ হলো নক্ষত্র, আর কনস্টেলেশন অর্থ নক্ষত্র মণ্ডলী। কোমেট অর্থ হলো ধূমকেতু। কোমেট অর্থ কি? ধূমকেতু। নেবুলা অর্থ নীহারিকা। বিজ্ঞানী এডমন্ড হ্যালি যে ধূমকেতু আবিষ্কার করেন তা হ্যালির ধূমকেতু নামে পরিচিত। হ্যালির ধূমকেতু প্রতি 76 বছরে একবার দেখা যায়, অর্থাৎ 76 বছর পরপর দেখা যায়। হ্যালির ধূমকেতু প্রথম দেখা যায় 2240 খ্রিস্টপূর্ব অব্দে। হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা যায় 1986 সালে। সৌরজগতের কেন্দ্রে অবস্থান করছে সূর্য। সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ। বুধ গ্রহের কোনো বায়ুমণ্ডল নেই। এরপরে দেখো, নিজ অক্ষের উপর পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে শুক্র। 365 দিনে পৃথিবীতে এক বছর হয়। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। নেপচুন গ্রহ আয়তনে 72টি পৃথিবীর সমান। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটা তাহলে? বুধ। পৃথিবীর আকৃতি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন কে? ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন পৃথিবী প্রদক্ষিণ করেন 1961 সালের 12ই এপ্রিল। পৃথিবী পূর্ব পশ্চিমে সামান্য স্ফীত। পৃথিবীর প্রকৃত আকৃতি অভিজ্ঞত গোলকের ন্যায়।
পৃথিবীর নিরক্ষীয় ব্যাস পূর্ব পশ্চিম দিকে। পৃথিবীর মেরুদেশীয় ব্যাস হলো 12,714 কিলোমিটার। পৃথিবীর গড় ব্যাস 12,734.5 কিলোমিটার। পৃথিবীর সর্ববৃহৎ পরিধি হলো নিরক্ষীয় পরিধি। বিষুবরেখার অপর নাম মহাবৃত্ত বা গুরুবৃত্ত। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলে কর্কট ক্রান্তি। সূর্যের উন্নতি কোণ পরিমাপক যন্ত্রের নাম সেক্সট্যান্ট। বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা। প্রতি 4 মিনিট সময়ের পার্থক্য হয় 1 ডিগ্রি দাঘ্রিমার জন্য। তাহলে 1 ডিগ্রি দাঘ্রিমার জন্য কয় মিনিট পার্থক্য হবে সময়ের? 4 মিনিট। পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। সারা বছরকে গ্রীষ্ম শরৎ শীত ও বসন্তকালে ভাগ করা যায় তাপমাত্রার পার্থক্য অনুসারে। ঢাকার প্রতিপাদ্য স্থান হলো চিলি। আহ্নিক গতির বেগ নিরক্ষরেখায় সবচেয়ে বেশি। গ্রিনিসের দাগ্রিমা 0 ডিগ্রি। এরপর সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ হলো নেপচুন। বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়। পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ হলো মঙ্গল। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের মান 360 ডিগ্রি। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। তো বন্ধুরা, এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে দেই। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ 1600 কিলোমিটার। 1600 কিলোমিটার। পৃথিবীর গতি কিন্তু দুই প্রকার, তোমরা মনে রাখবে। এরপরে হচ্ছে আচ্ছা, এরপরে তোমাদেরকে আরও বলে দিচ্ছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্টগুলোই বলতে হবে। পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টরের দূরত্ব কত? 4.2 আলোক বর্ষ। এরপরে হচ্ছে একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে? এটা হচ্ছে ছায়াপথ বলে। বন্ধুরা, এরপরে দেখো, উল্কার ছুটে চলার গতি সেকেন্ডে কত কিলোমিটার? এটা কিন্তু ইম্পর্টেন্ট, 3 কিলোমিটার। এরপরে হচ্ছে কোন গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়? এটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাসিড বৃষ্টি হয় হলো শুক্র গ্রহে। কোন গ্রহের 67টি উপগ্রহ রয়েছে? বৃহস্পতি। আর কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? এটা হলো বৃহস্পতির। শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়? আলোকবর্ষ এককে। এরপরে হচ্ছে আর কয়েকটা বলতে চাই। আন্তর্জাতিক তারিখ রেখা কত সালে ঠিক করা হয়? আন্তর্জাতিক তারিখ রেখা কত সালে ঠিক করা হয় বলে দিচ্ছি, দাঁড়াও। শিক্ষার্থী বন্ধুরা, আন্তর্জাতিক তারিখ রেখা ঠিক করা হয় 1884 সালে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে 21 মার্চ পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। এটা তোমরা মনে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীতে 4টি ঋতু আছে বা 4টি ঋতু বিরাজমান। সেগুলো হলো গ্রীষ্মকাল, শরৎকাল, শীতকাল ও বসন্তকাল। এই তথ্যটাও তোমরা কিন্তু অবশ্যই জেনে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো তোমাদের জন্য ঋতু কাকে বলে এই সংখ্যাটা দিচ্ছি। তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এ প্রতিটি ভাগকে 1-1টি ঋতু বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর গতি হচ্ছে দুই প্রকার, আহ্নিক গতি ও বার্ষিক গতি। এবার তোমাদেরকে শেখানো হবে আহ্নিক গতি কাকে বলে, তারপর শেখাবো বার্ষিক গতি কাকে বলে। নিজ অক্ষের উপর পৃথিবীর একদিনে আবর্তন করাকে আহ্নিক গতি বলে। শিক্ষার্থী বন্ধুরা, একটি নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী 1 বছরে সূর্যকে পরিক্রমণ করাকে বার্ষিক গতি বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে রেখাটি পূর্ব পশ্চিমে সমগ্র পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে নিরক্ষরেখা বলে। আর নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা। তোমরা এই সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ রাখবে, এটা তোমাদের কাজে লাগবে। কিন্তু বিষুবরেখা কাকে বলে? দাঘ্রিমা নির্ণয়ের 2টি পদ্ধতি রয়েছে। একটা হলো স্থানীয় সময়ের পার্থক্যের দ্বারা, একটা হলো গ্রিনিসের সময় দ্বারা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2টা চিহ্ন তোমরা চিনে রাখবে। এই যে 1 নম্বরটা দেখো, এটা হলো মিনিটের চিহ্ন, যে এই যে দেখতেছো
একটা টার্ন আছে আর সেকেন্ডের জন্য আমরা ডাবল টার্নটাকে ধরব ঠিক আছে তোমরা মনে রাখবে এটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে হলো দাঘ্রিমা রেখার সংখ্যাটা দেওয়া হলো নিরক্ষ রেখাকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগবিন্দুর উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে সকল রেখা কল্পনা করা হয়েছে সেগুলোই হলো দাঘ্রিমা রেখা উত্তরটা সবাই মনে রাখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আরেকটা তথ্য দিচ্ছি যুক্তরাজ্যের লন্ডন শহরের কাছে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে আর গ্রিনিচের দাঘ্রিমা কিন্তু 0 ডিগ্রি তোমরা অবশ্যই মনে রাখবে যুক্তরাজ্যের প্রমাণ সময় হলো 4টি এবং জাপানের প্রমাণ সময় 6টি তো শিক্ষার্থী বন্ধুরা আমার ক্লাসটা আমি এখানেই শেষ করছি ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর তুমি তোমাদের জন্য আমি যেভাবে এই ক্লাসটি বানাইলাম সেটা তোমরা অনেকেই হয়তো বুঝতে পেরেছো তো তারপরে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি তোমরা যদি আমার কাছ থেকে পিক নিতে চাও এখানে সমস্ত পড়াগুলোর পিক তৈরি করেছি একটা করে সেগুলো তোমরা নিতে চাইলে অবশ্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি ফেসবুক আইডিতে দিয়ে দেব অথবা টিকটক আইডিতে দিয়ে দেব অথবা আমার যে ইউটিউবের কমিউনিটি রয়েছে সেখানেও দিয়ে দিতে পারবো তো সবাই সেগুলো দেখবে আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই প্রত্যেকেই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ